তাহমিনা বেগম বলেছেন, আমার ডিভোর্সের কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি চাচ্ছি আবার বিয়ে করতে, কিন্তু আমার চাচাদের সাথে সুসম্পর্ক না থাকায় এবং আপন কোনো ভাই ও দাদা না থাকায় চাচাদের অনুমতি না নিয়ে বিয়ে করলে কোরআন হাদিসের আলোকে কি এই বিয়ে বৈধ হবে? বোন তাহমিনা, আমরা জানি যে মেয়েদের বিয়ের জন্যে ওয়ালির শর্ত রয়েছে এবং এটাই বিশুদ্ধ কথা। যদি কোনো মহিলা কুমারী হয় অথবা তালাকপ্রাপ্তা হয় অথবা বিধবা হয়, যে অবস্থায় থাকুক না কেন, তার বিবাহের সিঁড়িতে বসতে গেলে তার ওয়ালির অনুমতি লাগবে। তার ওয়ালিকে, তার তো অনেক আত্মীয় আছে, সবাই কিন্তু তার ওয়ালি নয়। পুরুষদের মধ্য থেকে যিনি তার অভিভাবকত্ব গ্রহণ করেছেন বাবার অনুপস্থিতিতে, তিনি তার অভিভাবক। বাবা থাকলে তো বাবাই অভিভাবক, যেহেতু আপনি বলেছেন আপনার বাবা মারা গিয়েছেন, এই জন্য আমরা বললাম বাবার অনুপস্থিতিতে। আপনি বলেছেন আপনার ভাইও নেই, দাদাও নেই, চাচা আছেন, চাচাদের সাথে সুসম্পর্ক নেই, এই প্রবলেমটা আপনি কীভাবে সলভ করবেন? আপনি আপনার প্রিয়জনদের সাথে কথা বলুন, আপনি যাকে পছন্দ করছেন অথবা খোঁজ খবর নিয়ে যে পাত্রকে মনে করছেন যে তার সাথে বিবাহের সিঁড়িতে বসা যায়, তাহলে এই জায়গায় আপনি কোনো একজন চাচাকে বলুন তিনি যেন আপনাকে অনুমতি দিয়ে দেন, কারণ তিনি তো অনুমতি দিবেন না এমন হয় না। মানে আপনি, আমি বলছি না যে চাচাকে সব কাজে রাখুন, যদি সাংসারিক হিংসা বিদ্বেষ থাকে, অনেক সময় হয়তো কেউ কেউ এটাও চাইতে পারে চাচাদের মধ্যে যে তার এই বিয়েটা না হোক, আপনি সুখী হন, এটা হয়তো অনেক হিংসুক মানুষের ইচ্ছা নাও হতে পারে আপনার আত্মীয়দের মধ্যে। সেক্ষেত্রে আপনি, আপনি বলছেন চাচারা, অর্থাৎ আপনার অনেক চাচা রয়েছে, তাহলে শুধু ছোট্ট একটা কাজ তাদেরকে করতে বলবেন, সেটা যেন তিনি আপনাকে অনুমতি দিয়ে দেয়, এক। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি আর অন্য কোনো পুরুষ আত্মীয় থাকে, যেমন আপনার মামা আছে, নানার কুলের লোকজন সাধারণত ভাগ্নেদের প্রতি অনেক বেশি সফট, তো সেক্ষেত্রে আপনার মামা আপনার এই চাচার সাথে কথা বলে প্রতিনিধিত্বটা গ্রহণ করতে পারে, ওয়াকালাত, অর্থাৎ চাচা বলে দেবেন যে ঠিক আছে তোমার মামাকে আমি অনুমতি দিলাম, তোমার বিয়ে শাদীটা দেখবে, ওকে। তাহলে তিনি এক কথাতেই কিন্তু প্রতিনিধি হয়ে গেলেন, তখন আপনার চাচা যাকে অনুমতি দিবেন তিনি আপনার ওয়ালি কিংবা অভিভাবকত্ব বিয়ের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন। আরেকটা জিনিসও হতে পারে, আপনার চাচাদের অনুমতি নিয়ে আপনার কোনো এক মামা অথবা আপনার নানা অথবা নানার দিকের কোনো একজন আত্মীয়, যিনি আপনাকে খুব স্নেহ করেন এবং আপনার দেখাশোনা করতে যিনি বা এ ধরনের অভিভাবকত্ব গ্রহণ করতে যিনি হয়তো আগ্রহী, তাহলে আপনার কোনো চাচার মাধ্যমে তাকে অভিভাবকত্ব দেয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, যে মূল অভিভাবকের অনুমতিক্রমে প্রতিনিধি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করলেন। কোনো ক্রমেই যদি আপনি তাদেরকে ম্যানেজ করতে না পারেন, তখন প্রশ্নটা আবার করেন, আমরা তখন আপনাকে আর কোনো পদ্ধতি আছে কি না সেটা বলবো। এখনই সব পদ্ধতি বললে আপনি বিকল্পে চলে যাবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যেটা আমি বললাম পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে বেটার।